যদি আল্লাহ দয়া করে একটা বার কবুল করেন, তাম জীবনের গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা কার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যেই আয়াতের কোরআনের আয়াত তাম পৃথিবীর মানুষকে আজাজিল ধোকা দিচ্ছেন, আজাজিলও জানে যে আমি যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ আমার তাম জীবনের গুনাহ মাফ করবে। কিন্তু কিয়ামতের 40 দিন পূর্বে তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে। পাহাড় পর্বতে এই আয়াতে কারিমা আজাজিল লিখে রাখতেছে, কিয়ামতের 40 দিন আগে আল্লাহ এই কোরআনের মোজেজা জমিন থেকে উঠায়া নেবেন। তখন আজাজিল পাহাড়ে পর্বতে কোথাও হাত মেরে কোরআনের এই আয়াতে কারিমার তালাশ করে কোথাও খুঁজে পাবে না। আজাজিল তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি তাম পৃথিবীর মানুষকে ধোকা দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করবে? আর সেই মাফের আয়াতখানা তুমি আল্লাহ জমিন থেকে উঠায়া নিয়ে গেছো। আল্লাহ বলছে, বান্দা তোদের জীবনের পাপ যদি হয় পাহাড় পরিমাণ, তোদের জন্য আমার রহমত আকাশ পরিমাণ। তোদের জীবনের পাপ যদি হয় আকাশ পরিমাণ বান্দা, তোদের জীবনের জন্য আমার দরজা আছে আরশে আজিম পরিমাণ। একটাবার যদি বান্দা তওবা করে ফিরে আসে, তওবার বিনিময়ে আল্লাহ বান্দার জীবনের সকল প্রকারের গুনাহ মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধি সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি, এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসুল আসছেন, একজন নবীর বাবাও নাই মাও নাই, তিনি হলেন আদম সফিউল্লাহ। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তাহলে আদম আলাইহিসসালামের বাবাও নাই মাও নাই, তাহলে মা বাপ ছাড়া কিন্তু আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে পারেন। কথা কার? আর একটু জোরে বলুন আল্লাহর। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাবেকে, বাম পাজরের হাবেকে। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড়বেকে, বাম পাজরের হাড়বেকে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া যা বান্তারে আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, সবই পারে, আল্লাহ সবই পারে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহ একবার? এ ক্ষমতা, এ পাওয়ার আমার আল্লাহর আছে কিনা? আর একটু জোরে বলুন। তালি মাটি দিয়া আল্লাহ মানুষ বানানোর পরে সেই মানুষের জবান খুললেন, সেই জবান দিয়ে আমরা দুনিয়াতে কথা বলতে পারি। কথা কার? আর একটু জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমের ভিতরে তাম পৃথিবীর মানুষদের আল্লাহ জানায় দেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা কার? আর একটু জোরে বলুন। তাহলে মাটি দিয়ে মানুষ বানানোর পরে সেই মানুষকে
আল্লাহ বাক শক্তি দিলেন, সেই জবান দিয়া আমরা দুনিয়াতে কথা বলতে পারি। তাহলে আল্লাহর বান্দার প্রতি কত দয়া আর মা, সেই দয়াতে বসবাস করি, তার মায়াতে খানা পিনা করি, তারই জমিনে আমরা তারই বিরোধিতা করি। তাহলে আদম আলাইহিসসালামের বাবাও নাই, মাও নাই। ভাইরা আমার, একজন পয়গম্বরের মা আছেন, বাবা নাই। তিনার নাম কি? তিনার নাম ঈসা রুহুল্লাহ। মা আছেন, বাবা নাই, ঈসাকে বানাইলেন আল্লাহ। জন্মদাতা বাপ সারা বুঝলো না রে যুগের মানুষ, আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা, ঈসাকে বানাইলেন আল্লাহ। জন্মদাতা বাপ সারা বুঝলো না রে যুগের মানুষ, আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ সারা মানুষ বানান, মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ সারা মানুষ বানান। কুদরতের কারিগরে আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে, সারা জীবন কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মারহাবা। তাহলে আল্লাহ মানুষ দিয়েও মানুষ বানান, মানুষ সারা মানুষ বানান, তাহলে আল্লাহর কি ক্ষমতা, কি পাওয়ার! তিনি মানুষ সারাও মানুষ বানান, আবার মানুষ দিয়াও মানুষ বানান। ভাইরা আমার, ঈসা পয়গম্বরের মা আছেন, বাবা নাই। বিনা বাবার মিলন ছাড়া মায়ের পেটের মধ্যে আল্লাহ সন্তান জন্ম দিতে পারে? ভাইরা আমার, আমার আল্লাহ মরা মানুষকে কবরের মধ্যে জীবিত রাখে, কথা কার? আর একটু জোরে বলুন, মরা মানুষকে কবরের মধ্যে জীবিত রাখে। বাজান রে, ছোট্ট একটি ঘটনা কিতাবের মধ্যে আছে, হায়াতুন নামক, হায়ান নামক একটি কিতাব আছে, কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বাজান কিতাবের মধ্যে তুলে ধরেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার অর্ধ পৃথিবীর যখন তিনি শাসনকর্তা ছিলেন, হযরত উমার যখন রাজদরবার থেকে তাঁর মাল যখন গরিবদের মাঝে বিলীন করতেছে, এবার রাজদরবার থেকে যখন গরিবদের মাঝে তাঁর মাল বিলীন করতেছেন, এমন সময় এবার তাঁর কাতারে একটা যুবক মানুষ শিশু সন্তানকে কান্দা করানে দাঁড়িয়ে গেলেন। জোরে বলা যাবে নাকি একবার? সুবহানাল্লাহ। একটি শিশু সন্তানকে কান্দে করে নিয়ে এই তানের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ভাইরা আমার, উমারে ফারুক আজম রাজদরবার থেকে এবার গরিবদের মাঝে তান বিলীন করতে, এবার বিলীন করতে করতে এই যুবকটার কাছে যখন এসে যায়, হযরত উমার বলতেছে, যুবক রে, রাজদরবার থেকে তান কিন্তু তোমার দিতে পারবো, তোমার এই শিশু সন্তানকে কিন্তু আমি দিতে পারবো। জোরে বলুন, জোরে বলুন, তোমাকে দিতে পারবো, তোমার এই শিশু সন্তানকে আমি কিন্তু তান দিতে পারবো। এই কথা যখন উমার ফারুক আজম বললেন, এবার যুবকটা বললেন,
খলিফাতুল মুসলিমিন উমর, হতে পারি আমি গরিব, আমি আপনার দরবারে আসি, তান কিন্তু জীবনে নামার জন্য নয়। এই শিশু সন্তানের জন্ম বৃত্তান্ত জানানোর জন্য জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ, আমি আপনার দরবারে আসি এই শিশু সন্তানের জন্ম বৃত্তান্ত জানানোর জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে কামলা বিক্রি করে খাই, তবে আমার স্ত্রী বড় দিনদার মোত্তাকি পরহেজগার, আমি দিনদার মোত্তাকি পরহেজগার, আমার স্ত্রীর গর্ভে যখন আমার এই সন্তানটা এসে যায়, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট, আমি একদিন আমার বিবিকে বললাম, বিবি রে নতুন সন্তান।